হ্যালো ইব্রিউান আসসালামু আলাইকুম দিস ইজ মি নওয়াজ গাজীপুর থেকে বলছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো অনেকের প্রশ্ন থাকতে পারে দুই তিন দিন কেন ব্লগ ভিডিও করিনি আমার শাশুড়ি মা অসুস্থ ছিলেন তারকে দেখতে গিয়েছিলাম তো ব্লগ করা হয়নি সবাই তার জন্য দোয়া করবেন যেন সে তাতে সুস্থ হয়ে যায় যাই হোক তাকে দেখে আসতে আসতে বিকেল হয়ে গিয়েছে তো বিকেলবেলা এসে দেখি ঘরের অবস্থা পুরো নাজেহাল হয়ে গিয়েছে দেখা যায় কি দুই তিন দিন বাসায় না থাকলে ঘর এমনিতেই অনেকটা খারাপ অবস্থা হয়ে যায় তো প্রথমে ঘর পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে আমি দুধ নামিয়ে নিচ্ছি গরুর দুধ পাওয়া যায় এখানে বোতলে করে বিক্রি করে তো আপনাদের ভাইয়া নিয়ে আসে ছেলে মেয়ের জন্য তো ওদের জন্যই রাতে খাবে দুধটাকে ভিজিয়ে নিচ্ছি বরফটা গলার জন্য এর মধ্যে অনেককেই অনেক আপু এবং ভাইয়েরা আমার ব্লগ ভিডিও দেখে কোশ্চেন করেছেন কেন আপু ব্লগ ভিডিও দেন না তো প্রথমেই আমি অ্যান্সার দিয়ে দিলাম তাদের জন্য তো রাতের রান্নার আয়োজন করব প্লাস বিকালে নাস্তা করব নাস্তা বানাবো আর কি সেগুলোর আয়োজনই করতেছি তো বিকালের আর রাতের জন্য একই সাথে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আজকে আপনাদের মাঝে মজাদার একটা বিকালে নাস্তা রেসিপি শেয়ার করবো আশা করতেছি পুরো ব্লগটা দেখবেন ডিম আর আলু সিদ্ধ হয়ে গিয়েছে তো চুকলাগুলো ছুলে নিয়েছি এখানে এগুলো আমি রাতে রান্না করবো তার জন্য আলাদা রেখে দিলাম আর এই ডিম আর এই আলু দিয়ে আমি এখানে বিকালের একটা নাস্তা তৈরি করব তো ডি আলুটাকে প্রথমে লবণ দিয়ে ভালো করে ম্যাশ করে নিব তারপর কাঁচা একটা ডিম দিয়ে দিব ভালো করে মেখে নিতে হবে আপনারা এই নাস্তাটা ট্রাই করবেন আমি কয়েকদিন পর পরই আমার ছেলে মেয়েকে এই নাস্তাটা বানিয়ে দেই ওরা অনেক মজা করে খায় আর এই নাস্তাটা খেতে এতইটাই নরম যে একবার খেলে আপনারা বুঝতে পারবেন ছোটো বড়ো সকলেরই অনেকের পছন্দ হবে আর অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম করে এক একে বেজে নেবেন তো এই তো রেডি হয়ে গিয়েছে ডিম আলু দিয়ে বিকালে নাস্তা চটপট আর এটা কিন্তু অনেক সফট হয় একবার হলো বানাবেন আর এখানে কিছু বোড়া ছিল ওটাও বেজে নিয়েছিলাম তো সন্ধ্যার জন্য এখানে চা আমি বসিয়ে দিয়েছি চায়ের পানি তো চায়ের পানিটা যখন ফুটে গিয়েছে তারপর চা দিয়ে চাটাও খেয়ে নিয়েছি তো নাস্তা করার পর এখানে রাতের রান্নার আয়োজন করতেছি হলুদা লবণ দিয়ে প্রথমে ডিমটাকে ভালো করে বেজে নিব এর মধ্যে ছোট একটা রিকোয়েস্ট করে নিব প্লিজ আমার ব্লগটাকে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটাকে প্রেস করে রাখবেন যখনই আমি নতুন নতুন ব্লগ ভিডিও ছাড়বো যাতে আপনারা দেখে আমাকে সাপোর্ট করতে পারেন তো ডিমটা যখন বাজা হয়ে যাবে উঠিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটা তেজপাতার মতো আমি যখনই ডিম বা মাছ বোনা করে চেষ্টা করি তেজপাতাটা দিতে এর মধ্যে একটা এক্সট্রা ফ্লেভার আসে তো খেতে ভালো লাগে পেস্টটা ভাজা হওয়ার পর আদা রসুন বাটা সামান একটু পানি দিয়ে দিলাম তারপর সামান্য একটু লবণ দিলাম হাফ টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো আর হাফ টেবিল চামচের ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিব আমার মতো এইভাবে কে কে ডিম বোনা করে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম বেঁচে রাখা ডিমগুলো সামান্য একটু পানি দিয়ে নিলাম তো নামানোর আগে একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু স্কিপ হয়ে গিয়েছে তো এই তো আমার ডিম বোনা রেডি হয়ে গিয়েছে আর এখানে আমি বাগান দিয়ে আলুর ভর্তা করেছি শুকনামরিচ দিয়ে রাতের বেলা শীতের দিনে গরম ভাত দিয়ে আলুর পত্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আলুর ভর্তা বানিয়ে ফেলেছি আর এখানে আমি রাতের বেলা রাতের জন্য আর কি ভাত বসিয়ে দিয়েছি রাতের জন্য আমি জটপট ডিম্বোনা আর আলুর পত্তাই করেছি এই ছিল রাতের খাবারের মেনু তো ভাতটা বসিয়ে দিয়েছে আর অপর পাশে দুধটা বলক উঠিয়ে নিয়ে মানে বলকের জন্য বসিয়ে দিয়েছে এখন রাত প্রায় আটটার মতো বাজে এ তো দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়া অনেক ঠান্ডা পড়েছে এই ছিল আমার ব্লক হাফেজ সবাইকে